আমরা তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক ছোট ছোট সেটিং আছে যা আমরা জানি না অনেক আমাদের কাজে লাগে তার ভিতরে আজকে একটা ছোট সেটিং দেখাবো তোমাদের সেটা হলো যে আমাদের তো এখন কিছু হলেই বন্ধু বান্ধবের সঙ্গে আমরা কি করি স্ট্যাটাস দিই তার মানে মানে আমরা বুঝাতে চাই কিন্তু সে তো মানে মানে তোমাকে বুঝাতে বুঝিয়ে দিবে এই স্ট্যাটাসে তুমি বুঝেও যাবা হয়তো কিন্তু তোমার বন্ধুর সঙ্গে তোমারও যদি কিছু হয় আর তুমিও যদি চাও যে তুমি তার স্ট্যাটাস দেখবা কিন্তু সে জানতে পারবে না তুমি তার স্ট্যাটাস দেখেছ মানে সেও মানে মানে বুঝবে যে তুমি তার স্টেটাস কিবা তাকে তুমি ইগনোর করছো কিংবা তার স্ট্যাটাস তুমি দেখো নি একটা ছোট্ট সেটিং আছে সেটাকে যদি তোমরা অফ করে দাও তাহলেই তোমার বন্ধুদের তুমি স্ট্যাটাস দেখবা কিন্তু তারা জানতে পারবে না যে তার স্ট্যাটাস তোমরা দেখেছ কিবা তুমি দেখেছো তো ছোট্ট সেটিং তোমরা করে নিবা তাহলেই হয়ে যাবে সেটিংটা করার পর তোমরা আবার চাইলে সেটাকে আবার আর তোমার যদি ইচ্ছা হয় যে আমি অফ রাখবো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটাকে তুমি অপ রাখতে পারবা তো আমার চ্যানেলে যদি তোমরা প্রথমে এসে থাকো ভিডিও নিচে থাকো ব্ল্যাক কালারের বোতাম আছে যদি তোমার ইউটিউব আবার থাকে আর না হলে রেড কালারেরই বোতাম থাকবে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলকে আর ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে দেবো তাহলে আমি নতুন নতুন যদি ভিডিও না আসি তোমরা খুব সহজে পেয়ে যাবে তোমরা দেখছো অসম চ্যানেল আমি বিপ্লব তো চলো শুরু করছি তো চলো আমরা শুরু করব প্রথমে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেটাকে আমরা ওপেন করব আমাদের হোয়াটসঅ্যাপে আমরা চলে যাব ছোটো সেটিং এই সেটিংটা কিন্তু আগে করবেন তারপরে যদি আপনার বন্ধুরা যদি স্ট্যাটাস যায় তারপরে যদি স্ট্যাটাস দেখেন তাহলেই কিন্তু আপনার বন্ধুরা জানতে পারবেন না যে আপনি তার স্ট্যাটাস দেখেছেন আপনাকে কিন্তু আগে সেটিং করে নিতে হবে জিনিসটাকে তারপরে দেখবেন ওপরে থ্রি লাইন আছে থ্রি লাইনের ওপরে ক্লিক করবেন থ্রি লাইনের ওপরে ক্লিক করার পর নিচে দেখেন সেটিং লেখা আছে সেটিংয়ের উপরে ক্লিক করবেন তারপরে আপনার এখানে এরকম একটা পেজ খুলে যাবে তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা একটুকু আপনাদের কাজে লাগে কিংবা হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন আর একটা লাইক দিবেন তাহলে আমি বুঝতে পারবো একটু হলো আপনাদের হেল্প করতে পেরেছি আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন কেন এরকম ইনফরমেটিভ ভিডিও হয়তো অনেকের প্রয়োজন হয় আর নিচে কমেন্ট করবেন যতটা পারি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কমেন্টেও কমেন্ট যদি ওরকম হয় তাহলে আমি হয়তো ওই বিষয়ে ভিডিও আমি বানিয়ে দিতে পারি আপনাদের জন্য তারপরে দেখেন এখানে প্রাইভেসিল আছে প্রাইভেসি অর্পে ক্লিক করবেন প্রাইভেসি ক্লিক করার পর দেখেন এখানে রেড রেড রিপিট বলে যে অপশনটা আছে এটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে এখান থেকে যদি বন্ধ করে দেন তাহলেই আপনার কাজ কমপ্লিট আপনি তারপরে যারই স্ট্যাটাস দেখেন না কেন আপনি আর বন্ধুরা আর জানতে পারবেন না যেমন আমি সাপোজ আপনাদের দেখাচ্ছি এই যে আমি এই অ্যাকাউন্টের স্ট্যাটাসটা আমি দেখেছি দেখেন এই স্টেটাসটা আমি দেখলাম কিন্তু এটা আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি যে যেখানে ভিউ আর্ড দেখায় যে ভিউ কতটি সেখানে দেখবেন ভিউ আর দেখাবে না যে ওখানে আমি দেখেছি তার স্ট্যাটাস সেটা আর শো হবে না দেখেন আমি ওপরে দেখাচ্ছি আপনাদের তো এরকম খুব সহজে আর তারপরে কিন্তু আপনারা কী করবেন জিনিসটাকে কিন্তু আবার অন করে দেবেন কেননা সময় এটা হয়তো অন থাকা ভালো না কেননা অনেক টাইমে সব এটা কী করবে আবার অন করে দেবেন কেননা সবসময় হয়তো এটাকে অফ রাখা ভালো না তো আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে আবার অন করে দেবেন নাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি কী করবেন না করবেন তো ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে